ফিরিয়ে এনে বাড়িতে টেবিলের উপর রেখে দিলাম এবং রাত্রে সেটি জ্বালালাম। কয়েকদিন ওই জ্বলন্ত প্রদীপটির দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃত প্রদীপ গল্পটি মাথায় আসে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্সের শরদিন্দু অমনিবাস ষষ্ঠ খণ্ড থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় পয়লা বৈশাখ 1338 বঙ্গাব্দে, অর্থাৎ 1931 সালে। প্রধান চরিত্রে সোমদত্তা, ঈশান বর্মা, চন্দ্রগুপ্ত এবং চন্দ্র বর্মা। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমিতি। শুরু হচ্ছে মৃত প্রদীপ। মহারাজের সাথে শিকারের আনন্দই কিন্তু আলাদা। যাই বলো, মহারাজ কিন্তু আজ বেশ ভালো মেজাজই আছেন। এবার একটা ভালো দেখি শিকার পেলেই। ভালো শিকার পেলে কি বলছো? ভালো শিকার তো একেবারে পথের পাশে। দাঁড়াও, ঘোড়া থামাও সবাই। দেখি একজন নারী এভাবে অরণ্যের মধ্যে নদী তীরে পড়ে আছে। দেহে কোনো বস্ত্র নেই, কানে গলায় যেন রক্তের দাগ রয়েছে। মহারাজ, মনে হচ্ছে দস্যুতে সর্বস্ব লুট করে পালিয়েছে। ও, দেহে প্রাণ আছে, হৃদস্পন্দন তো অনুভব করতে পাচ্ছি। এভাবে আভরণহীন নারী এখানে পড়ে রয়েছে। এ নারী কার? রাজ্যের সকল নরনারী মগধের মহারাজ চন্দ্রগুপ্তের। এ নারী কার? আগে মহারাজের। মহারাজ,